বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিল্লাই আজিয়ে নসিমন ভবনের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপি বিএনপি ফজর নটা তুন ফাঁসঠাল অনশন পালন করছে। এটা উপস্থিত আছে চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এড এই তারা মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেন সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দর মামলা প্রত্যাহার করিয়ে রে ইতার মুক্তির লাই দাবি জানাই। রাজনৈতিক দুর্নীতির শাস্তি নয়, আর নেত্রীর মুক্তি দাবি করি। আর নেতা ডাক্তার সাদাত হোসেনের মুক্তির দাবিতে এবং আর নেতৃবৃন্দরে যে মিথ্যা মামলা দিয়ে এদের প্রতিবাদে আর কর্মসূচি দিয়ে আর মহানগর সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করে যে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলার প্রতিবাদ আর কর্মসূচি চাইব, নেতৃবৃন্দের মুক্তি লাই এবং মিথ্যা মামলার প্রতিবাদ আর কর্মসূচি চাইব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।